আহ, এই দৃশ্যটি দেখে আমার স্মৃতির বেলাভূমিতে ঝড় উঠে গেল। এখানে অনেক ব্যক্তিত্বের ফটো রয়েছে যারা আজ নেই, কিন্তু তাদের স্মৃতি এবং তাদের খিদমাত এবং তাদের অবদান এবং তাদের কীর্তি পুরো বিশ্বে আজও দৃশ্যমান। এদের একজন হলেন শেখ আল্লামা নূর হোসেন কাসিমী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশের প্রখ্যাত আলেম ছিলেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। আরেকজন হলেন শেখ আল্লামা জুনাইদ বাবুনগরি রাহিমাহুল্লাহ, তিনিও একজন বিখ্যাত আলেম এবং হেফাজতের মহাসচিব ছিলেন। আল্লাহ তাআলা এই দুই বুজুর্গ সহ সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।